হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো আসলাম আজকে বিকেলে অ্যালটমেন্টে। তো আজকে ওরা অনেকগুলো কাজ করছে, এইখানে পাথর দিয়ে ঢালাই দিয়ে দিয়েছে, তা না হলে বৃষ্টি হলে অনেক কাদা হয়ে যায়, এর ভিতরে গাড়ি নিয়ে কেউ আসতে পারে না। আর এই যে আমার লাল শাকের গাছগুলো উঠতেছে ছোটো ছোটো, অনেক দিন থেকে বৃষ্টির জন্য ভালোভাবে গ্রো হচ্ছে না, অনেকগুলো উঠে গেছে, আবার অনেকগুলো উঠতে পারে নাই। বীজগুলো বোধ হয় আবার বুনতে হবে বীজ। এই যে আমার শসা গাছে শসা চলে আসছে, গত দুদিন আসতে পারেনি, বৃষ্টিও ছিল ঠান্ডাও ছিল, আজকে ওয়েদারটা ডিফারেন্ট। এই যে লাউ গাছটা এটাতে চেঞ্জ করেছিলাম, এটা থেকে মাশাআল্লাহ। এই যে আর একটা শসা, এটার মধ্যে খাঁটি লাগিয়ে দিতে হবে। আর এই তো আমার গাছগুলোর অবস্থা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে লাল শাকগুলো অনেক বড় হয়েছে, এগুলোতে খানি দিতে হবে, ফুড দিলেই এগুলো আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। সবগুলো গাছ এখানে তেজ যদি হয়, রদ যদি হয়, তাহলে খুব তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে যায়। তো এই জন্য আজকে আসলাম তাড়াহুড়ো করে, এখন বিকালে পানি দেওয়ার জন্য অল্প পানি দিয়ে যাব। সেদিন অনেকগুলো কাজ করা হয়েছে, দেখি। এই যে আমার ওই শাকগুলো, ওগুলোতে এখন যদি একটু অল্প খানি অথবা পানি দিয়ে দিই, ফুড যেটা গাছের প্লান্ট ফুড, ওগুলো দিলে খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। এই যে তো আর গ্রেপ গাছে, এই তো গ্রেপ চলে আসছে। গ্রেপ গাছটাকে আমি ছোটো করে রাখি, কারণ পুরো ইয়েতে বড় ইয়ে হয়ে যায়, গ্রিন হাউসটা ঠান্ডা হয়ে যায়। তো তার জন্য গাছটাকে আমি ছোটো করে নেই, কয়েকটা রাখলেই হয়ে যায়, এত গ্রেপ কে খাবে। ইয়ের মাছটা, লাউয়ের মাছটা রেডি করতেছি আমরা। এই গাছগুলো পরিষ্কার করা হয় নাই, এগুলোতে উইড কিলার দিয়ে দেবো আমি। আর আলু গাছ, মাশাল্লাহ আমার আলু গাছটা গ্রো হতে শুরু করেছে। এই দুটোতে আলু লাগানোর কথা ছিল, এখনও পারি নাই লাগাতে, ইনশাল্লাহ লাগিয়ে নেব, দেখা যাক কী হয়। তো আপনারা, এখন আমি গাছগুলোতে পানি দিয়ে দিই, দেখা হচ্ছে পরে। এই তো শেষ হয়ে গেল আমার পানি দেওয়া, আর রাস্তাটা খুব সুন্দর হয়েছে, আর জায়গাটাকে খুব সুন্দর করছে। আমার গাড়ি নিয়ে আসতে পারি না, সবসময় রাস্তার মধ্যে ইয়ে হয়ে যায়, কাদা হয়ে যায় একটু বৃষ্টি হলে। ও যে সুন্দর করে একটা ওরা গ্রিন হাউস মেক করছে, একটু বড়ো বিশাল একটা কার করে। এটা আমাদের আগের অ্যালটমেন্ট ছিল, আগের প্লটটা ছিল এইটা, যে সামনে বিশাল প্লাস্টিকের গ্রিন হাউস, ওইখান থেকে আমরা সুইচ করে ওই দিক দিয়ে এটাতে চলে আসছে। কারণ এখানে অনেক প্রচুর ঘাস হইতো, ঘাসটা পরিষ্কার করা অনেক কষ্ট হয়ে যেত আমাদের জন্য। তো আমি গ্রিন হাউসটা লাগিয়ে এখন চলে যাব ঘরে, বিকালে বাচ্চারা ওয়েট করতেছে, ডিনার মেক করতে হবে। তো ভিউয়ার্স, আজকের আমার প্ল্যান্টের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ। এখন ওয়েদারটা ভালো হয়ে যাবে এই সপ্তাহের ভেতর। আমার এটা রয়ে গেছে বাইরে, ভিতরে রেখে যাওয়া দরকার।
তবে ঠিক ভিতরে রেখে দিই।